guys তো ইউটিউব চ্যানেলে তোমাদের আরেকটা নতুন ব্লগে স্বাগত জানাই। তো আজকে খুব অনুভব তাই ছাদে যাচ্ছি, ছাদে না খুব গরম পাই দেওয়া যায় না, তাই এটা খুব জুতো পরে নিচ্ছি। তো ছাদে চলে এসেছি, ছাদে কিন্তু ঠান্ডা ঠান্ডা আছে হালকা। তো ওই দেখো কত গাছ, দেখো গাছটাতে কত তাল ধরেছি, গাছটাতে দেখো অনেকই কিন্তু তাল ধরেছে। আর এই যে আমাদের বাড়িতে অনেক গাছপালা আছে, আমাদের বাড়িতে কিন্তু অনেক গাছপালা আছে। দেখো আম গাছ আছে, আবার নিচে না পান গাছ লঙ্কা গাছও আছে। তুই দেখো একটা ছোট্ট মতন একটা কী গাছ, নাম জানি না, এগুলো মনে হয় সুপারি গাছ হতে পারে। হ্যাঁ মনে হয় সুপারি গাছই হবে, আমি আর জানি না। তো আমি দেখছি, তো এখানে না নিচেও একটা আম গাছ আছে, আম গাছগুলো বেশি বড়ও হয়নি। দেখো আম গাছে না অনেক ছোটো ছোটো ছখানা আম ধরেছিল। ওই দেখো কত বড় গাছটা, কুতুবিনারের মতন বড় গাছটা, ওই যে অনেক বাঁশ গাছ আছে ছাদে। ওই যে ওইখানে মনে হয় মা দিদুন আবার ডাকছে ওপরে, ছাদে খুব হাওয়া আসুক। একা একা ছাদে ঘুরছে খুব ভালো। আর এখানে না এত জঙ্গল জঞ্জাল আছে, মানে কি বলবো আর, এখানে অনেক জঙ্গল জঞ্জাল, মানে কী বলবো, জঙ্গল জঞ্জাল আছে বলেই কিন্তু অনেক খাওয়া আছে। ওই দেখো কাছে কিন্তু একটা পুকুর না কি নদী আছে, আমি নিজেও জানি না। দেখো আমাদের একটুখানি ভিডিওটা দেখতে কিন্তু অসুবিধা হবে। তো দেখো এখানে অনেক আম গাছ আছে, তোকে দেখাচ্ছি। দেখো একটা ওই যে ওদিকে একটা আছে, দুটো তিনটে চারটে অনেক আম গাছ আছে অনেক। এদিকে টুকটাকও বাড়িঘরের গাছে, আগে না জানো এই জায়গাটা অনেকই খালি ছিল। ওই দেখো একটা দুটো, আর ওই যে ওই পিছনে একটা হয়েছে, তিনটে তিনটে, এদিকে একটা হয়েছে অনেক বড় বাড়ি, দুতলা বাড়ি চারটে। ওই দেখো রাস্তায় রাস্তা আমাদের নিচে। দেখো দাদু আবার কী বলছে, দাদু বেশি একদম করে, দাদুকে একদম ইসে হয়, তো মাথা গরম হয়ে যায় দাদুর উপর। দাদু তো সরে, ওই দেখো দূরে একটা তোমরা গোলাপি কিছু দেখতে পারবে দূরে, এই গোলাপি। ওকে তো তোমাদের সঙ্গে আমার দেখা হবে নেক্সট ব্লগে, বাই।